The acrid smell of your armpit. এটার মানে হচ্ছে তোমার বগলের ঝাঁঝালো গন্ধ। Assalamualaikum, welcome to my channel Meghdut, where caterpillar dance into butterfly. And here's me, zinnat khan, your mentor. আজকে নতুন একটা রুট পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি. Let's get started. আজকে আমরা যে রুট পার্টটা শিখবো সেটা হচ্ছে এসআর বা একরি. এসআর বা একরি দিয়ে আমরা যা বুঝি সেটা হচ্ছে সাওয়ার, বিটার, আনপ্লিজেন্ট এবং হচ্ছে শার্প, মানে একটু কনফিউজিং। কোনো সমস্যা নেই, আমরা একটা চিত্র দেখে আসি। আরো চিত্র দেখতে পাচ্ছি বিটার গোর্ড। বিটার গোর্ড মানে হচ্ছে তিতা করলা। তার মানে একরি এবং এসআর দিয়ে আমরা যা যা শিখবো সবগুলো হচ্ছে এরকম তিক্ত, আমাদের বাজে কোনো একটা ফিল দেয় এই টাইপের অর্থ দাঁড় করাবে। আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখবো সেগুলোর প্রথমটা হচ্ছে অ্যাক্রিড, তারপরেটা হচ্ছে অ্যাক্রিমোনিয়াস, তারপরেটা এসারবেট, অ্যান্ড লাস্ট ওয়ান এক্সাসারবেট। এই সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রি আছে অথবা এসার আছে। এখন প্রথম ওয়ার্ডটায় চলে আসি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাক্রিড। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রিড। অ্যাক্রিড অর্থ আমরা জানি বিটার, আনপ্লিজেন্ট অর্থাৎ উগ্র বা ঝাঁঝালো। এখন আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখে আসি। দ্য অ্যাক্রিড স্মেল অফ ইওর আর্মপিট, এটার মানে হচ্ছে তোমার বগলের ঝাঁঝালো গন্ধ। এখন এটার সিনোনিমটা একটু দেখে নিই, সার্ডোনি। প্রথম সিনোনিম হচ্ছে সার্ডোনি। যদি সারাক্ষণ তোমার সাথে কেউ খোঁচাখুচি করতে থাকে তাহলে তোমার মাথা ব্যথা করবে, বিরক্ত লাগবে। সার্ডনিক হচ্ছে কাউকে বিরক্ত করা, মানে ব্যঙ্গ করা, ঠিক আছে? হিজ স্মাইল ওয়াজ সার্ডনিক, তার হাসিটা ছিল ব্যঙ্গাত্ম। আমরা আরো কিছু শব্দ জানি, যেমন কস্টিক, ভিট্রিওলিক। এই শব্দগুলো আমরা কেমিস্ট্রিতে পেয়ে থাকি। আমরা জানি ভিট্রিওলিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেটা খুবই তীব্র থাকে। আবার আমরা কস্টিক অ্যাসিড সম্পর্কেও কেমিস্ট্রিতে জেনেছি। আর অ্যাসিড যদি আমাদের শরীরে পড়ে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক পেইনফুল হবে। কস্টিক রিমার্ক মানে হচ্ছে এমন রিমার্ক যেটা অনেক বেশি উগ্র বা ঝাঁঝালো বা কষ্টদায়ক, ভিটিওলিকও তাই। এইবারের সিনোনিমটি হচ্ছে ম্যালেভোলেন্ট। এখানে আমরা ম্যালি রুট ওয়ার্ড দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা রুট ওয়ার্ড। ম্যালেভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে বাজে ইচ্ছা বা খারাপ চিন্তা ভাবনা। এটার একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, আ ম্যালেভোলেন্ট অল্ডারম্যান। খারাপ চিন্তা ভাবনার একজন মহিলা বা কূটবুদ্ধি সম্পন্ন মহিলা, এটাও বলতে পারি। লাস্ট হচ্ছে ভেনোমাস। এই যে ভেনোমাস, এটা আমরা জিওগ্রাফিতে অনেকবার শুনেছি, যেমন হচ্ছে ভেনোমাস স্নেক, ভেনোমাস ইনসেক্ট, বিষাক্ত সাপ অথবা বিষাক্ত পতঙ্গ, এরকম কিছু। সিমিলারলি ভিশাস, ভিশাস মানে হচ্ছে মানে পচা, বিদ্বেষপূর্ণ গসিপ, ঠিক আছে, যেটা বিভিন্ন আন্টিরা করে থাকে। এরপর আরেকটা সিনোনিম হচ্ছে র্যানকারাস। আশা করি আমাদের এগুলো মনে থাকবে। তারপরও আমরা একবার ব্রেন স্টর্মিং করে নিই। সার্ডোনিক আমাদের মনে থাকবে, ব্যঙ্গ করলে হচ্ছে মাথা ব্যথা করে, কস্টিক এবং ভিটুয়ালিক দুটোই মনে থাকবে, কারণ এগুলো কেমিস্ট্রির অ্যাসিডের সাথে সম্পর্কযুক্ত। এরপর থাকছে ম্যালিভোলেন্ট। ম্যালিভোলেন্টের এই যে ম্যালি শব্দটা, ম্যালি শব্দটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্স দাঁড় করায়, তাহলে ইল উইল, বাজে চিন্তা। ভেনোমাস এবং পয়জনাস কাছাকাছি অর্থ, অর্থাৎ বিষাক্ত। ভিশাস মানে দুষ্ট, দুষ্ট দুষ্ট টাইপের গসিপ, ভিশাস খারাপ, ঠিক আছে। র্যাঙ্কারাস, র্যাঙ্কারাস তো সেম। এইবার চলে আসি পরের ওয়ার্ডে, অ্যাক্রিমোনিয়াস। এখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রি। অ্যাক্রি থাকলেই হচ্ছে আমাদের বিটার বা ঝাঁঝালো, বদমেজাজি এই টাইপের অর্থ দাঁড় করাবে। That way.
আমরা এখানে দেখতে পাচ্ছি বিটার ইন নেচার, কারণ নেচারটাই যদি বিটার হয় অর্থাৎ উগ্র হয় তাহলে আমরা তাকে অ্যাক্রিমোনিয়াস বলতে পারবো, অ্যাক্রিমোনিয়াস নেচার বলতে পারবো। অ্যাক্রিমোনিয়াস যেই অর্থ প্রকাশ করে, অ্যাক্রিড অনেকটা সেম অর্থ প্রকাশ করে। সুতরাং অ্যাক্রিডের ক্ষেত্রে আমরা যে সিনোনিমগুলো ব্যবহার করেছি এখানে আমরা সেগুলো বসিয়ে দিতে পারি, যেমন কস্টিক, ভিট্রিওলিক, ম্যালভোলেন্ট, ভেনোমাস। এছাড়াও আছে পাঞ্জেন্ট। অ্যাক্রিমোনিয়াসকে আমরা টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পাঞ্জেন্ট হচ্ছে খুবই বাজে টেস্ট সম্পন্ন একটা জিনিস, দ্য পাঞ্জেন্ট টেস্ট অফ র্যাডিশ। আমরা জানি র্যাডিশ মানে হচ্ছে কি, মূলা। র্যাডিশের একদম বিচ্ছিরি পচা পাঞ্জেন্ট টেস্ট, ভেরি ভেরি ব্যাড ব্যাড। যদিও কথাটা সত্য না, র্যাডিশ খেতে মজা আছে। আচ্ছা, আমরা অনেক সময় মানুষকে দুষ্টুমি করে বলি মর। এটা অনেক সময় আমরা ব্যঙ্গ করে বলি। সত্যি সত্যি কি তাকে মরে যেতে বলি? কখনোই না। মর্ডেন্ট মানে হচ্ছে কাউকে খুব বাজেভাবে ব্যঙ্গ করা, এই যে হার্শলি আইরনিক। মর্ডেন্ট উইট, মর্ডেন্ট উইট মানে হচ্ছে খারাপ বুদ্ধি। এরপর আসছে পার্নিশাস। পার্নিশাস কিন্তু মোটেও ভালো জিনিস না, এটা খুবই হার্মফুল বা ক্ষতিকারক জিনিস। আমরা জানি চোখের প্রেশার একটা রোগ আছে, এটাকে বলা হয় গ্লোকোমিয়া। চোখের প্রেশার বেড়ে গেলে মানুষের গ্লোকোমিয়া দেখা যায়। গ্লোকোমিয়া ইজ এ পার্নিশাস ডিজিজ। ব্যানকারস, আমরা এটা অ্যাক্রিডের মধ্যেও পড়েছিলাম, সো এটা তো আমাদের মনে আছে। এবার হচ্ছে ভিরুল্যান্ট। যদি একটা দলের মধ্যে একটা ভিরু মানুষ থাকে সে বাকিগুলোকে নার্ভাস করে ফেলে। সাপোজ তুমি একটা প্রেজেন্টেশন জমা দিচ্ছ, এর মধ্যে তোমার এক বন্ধু হচ্ছে গিয়ে খুবই টেনশনে আছে, খুবই ভীতু, সেই ভীতু মানুষটা কি করবে, সে তোমাকেও ইনফ্লুয়েন্স করে ফেলবে, দেখা যাবে তুমিও ভীতু হয়ে যাচ্ছ। আপোষ করে তো ভীতু মানুষ, আপোষ করে হচ্ছে যারা মেরুদণ্ডহীন প্রাণী। তার মানে ভিরুল্যান্ট হচ্ছে খারাপ জিনিস, পয়জনাস জিনিস। আর ভিরুল্যান্ট ইনসেক্ট বাইট মানে হচ্ছে বিষাক্ত পোকার কামড়। এবার পরবর্তী শব্দ অ্যাসারবেট, অর্থাৎ কাউকে বিরক্ত করা, উত্তপ্ত করা, জ্বালাতন করা। এমনটা করলে কেমন লাগে? এনিওয়েজ, তার মানে অ্যাসারবেট শব্দের অর্থ হচ্ছে অ্যাম্বিটার অর এক্সাসপারেট। এক্সাসপারেট মানেও হচ্ছে বিরক্ত করা বা অবস্থাটাকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়া। দিস ইনজাস্টিসেস অ্যাসারবেটেড হার ইভেন মোর। অ্যাসারবেটের সিনোনিম হচ্ছে ওরসেন। যেহেতু অ্যাসারবেট মানে হচ্ছে উত্তপ্ত করা, এটার আরেকটা সিনোনিম হচ্ছে আরো খারাপ করা, টু অ্যাম্বিটার করা। ওরসেন এটার সিনোনিম হতেই পারে। অ্যাগ্রাভেট শব্দের অর্থ হচ্ছে আরো বেশি খারাপ করা। পার্টার ডিস্টার্বের সাথে মিল রেখে এটাও আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে প্রভোক। প্রভোক মানে হচ্ছে কাউকে উত্তেজিত করা। ইনসাইট অর্থ উত্তেজিত করা, ফোমেন্ট মানে উত্তেজিত করা, ওই যে বিয়ে বা জন্মদিনে ফোম স্প্রে করে, ওগুলো মেরে দিলে সবাই কি হয়, উত্তেজিত হয়। আমি তো খুবই বিরক্ত হই। এরপর হচ্ছে ইনস্টিগেট। ইনস্টিগেটও মানে হচ্ছে কোনো কিছুকে ইনফ্লুয়েন্স করা। যে আছে না কিছু মানুষ কোনো একটা ঝগড়া টগড়া লাগলে মানে আগুনের মধ্যে কি বলে, কেরোসিন ঢেলে দেওয়া। ইনস্টিগেট এ রায়ট, বিক্ষোভকে ইনস্টিগেট বা প্রভোক বা উত্তেজিত করছে। এগোন, এগোনটা খুব মজার। এগোন মানে হচ্ছে উত্তেজিত করা। ডোন্ট এগ হিম অন, তাকে প্রণোদিত করো না। এর পরবর্তী ওয়ার্ড হচ্ছে এক্সাসারবেট। এক্সাসারবেট মানে হচ্ছে আগে থেকে পরিস্থিতি খারাপ, এখন আরো বেশি খারাপ করা, অর্থাৎ অধিকতর খারাপ করা। এবং এটার আরেকটা মিনিং হচ্ছে বিরক্ত করা। অর্থাৎ আমরা যে একটু আগে অ্যাসারবেট পড়েছিলাম, এক্সাসারবেট হচ্ছে ওটারই একটা পারফেক্ট সিনোনিম। দ্য ড্রাগ এক্সাসারবেটস দ্য পেইন, তার মানে হচ্ছে ওষুধটি ব্যথাকে আরো বাড়িয়ে দিয়েছে, মানে আরো অধিক খারাপ করে দিয়েছে। এটা কিছু সিনোনিম আমরা দেখিনি।
অ্যাসারবেটের সময় আমরা যেগুলো ইউজ করেছিলাম এই ক্ষেত্রেও সেগুলো ইউজ করতে পারি, যেমন ওরসন খারাপ করে দেওয়া, অ্যাগ্রোভেট, তারপর হচ্ছে ইনস্টিগেট উত্তেজিত করা, ইনস্টিগেট রায়ট, ইনসাইট, এগন, ফোমেন্ট। এরপর আমরা আসি ইনটেন্সিফাই। ইনটেন্সিফাই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই অর্থেই ব্যবহৃত হতে পারে, কিন্তু যেহেতু এক্সাসারবেট হচ্ছে খারাপ বা নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে, সুতরাং এখানেও আমরা ইনটেন্সিফাইয়ের নেগেটিভ অর্থগুলো নিব। দ্য ডিবেট ইনটেন্সিফাইড, তর্কটা আরও খারাপের দিকে গিয়েছে, এই টাইপের। আজকের মতো ভোকাবুলারি পড়ানো শেষ। আজকের লেকচার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানেও কানেক্টেড হতে পারো। হ্যাঁ, ফেসবুক করছো? যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এই চ্যানেলটি সঙ্গেই থাকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো এবং মেঘদূতের সঙ্গেই থাকো।